Beyond TV UK, for the community, by the community. পৃথিবীর বিত্তবান মানুষরা প্রতিদিন প্রচুর পরিমাণে খাবার নষ্ট করে। অন্যদিকে নিম্নবিত্ত মানুষরা খাবারের জন্য হাহাকার করে। চিকিৎসার অভাবে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ মারা যায়। সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার খান্দে গ্রামের এই পরিবারের মোট 12 জন সদস্য ছিল। মাতার ওপর নিজস্ব ঘরের ছাদও ছিল। তারপর অভাব অনটনে চিকিৎসার অভাবে এক এক করে 9 জন মানুষ মারা যায়, এবং বেঁচে থাকার শেষ সম্বল ঘরও অন্য মানুষরা ছিনিয়ে নেয়। বাধ্য হয়ে আশ্রয় নিতে হয়েছে অন্যের ঘরে। বর্তমানে 2 অন্ধ অপ্রতিবন্ধী মেয়ে নিয়ে জীবন সংগ্রামে বেঁচে থাকার চেষ্টা করতেছেন একজন অসহায় মা। আজকে আমরা বিএনজিবি ইউকের হিউম্যানিটি বাউমান ওয়াটার অনুষ্ঠানে এমন একটি অসহায় অন্ধ পরিবারের গল্প তুলে ধরব, যাদের জীবন একটি কষ্টের কারাগার। তারা তাদের মৌলিক চাহিদা পূরণ করতেও ব্যর্থ। সবসময় তাদের ভাগ্যে দুবেলা দুমুঠো ভাত জুটে না। ভালো কাপড় চোপড় পরিধান করতেও তারা ব্যর্থ। মাথা গুঁজে থাকার বসত গড়েও বৃষ্টির পানি পড়ে। জ্বর তুফানের সময় তারা আতঙ্কে দিন কাটায়। কখন যে গড় ভেঙে পড়বে মাথার উপরে। এমনকি তারা শারীরিক চিকিৎসা করাতেও ব্যর্থ। এইসব মৌলিক চাহিদা পূরণ করার জন্য একজন পুরুষ মানুষও নেই তাদের পরিবারে। মানুষের মৌলিক চাহিদার প্রদান হচ্ছে খাদ্য। তাই আজকে আমরা এই পরিবারের জন্য এক বেলা ভালো মানের খাবার ও প্রায় 1 মাসের জন্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য ক্রয় করছি। আমরা এখন যাচ্ছি ওই পরিবারের বাড়িতে। এই সেই ঘর যেখানে তারা বর্তমানে আশ্রয় নিয়ে থাকতেছেন। তারাও এই গ্রামেরই মানুষ। এই বসত ঘরে বৃষ্টির পানি পড়ে শত শত টিনের ছিদ্র দিয়ে। বাঁশের যে বেড়া আছে সেগুলো তেমন মজবুত নয়। ঘরে যে ছাদ আছে সেটাও দুর্বল। জ্বর তুফানে এই ঘরও ভেঙে যেতে পারে। ঘরের বেড়ায় অসংখ্য ছিদ্র থাকার কারণে ইঁদুর সাপ বিচ্ছু প্রায় সময় ঢুকে পড়ে। আমরা এখন তাদের কাছ থেকেই জানব তাদের কঠোর জীবনের গল্প। 11 বছর গেছে জামাই মরছেন। জামাই মরা পরিবর্ত আমার 10 কুকুর তার লাই দিছেন। 10 কুকুর তার জামাই দে মরছেন দেন। যেমন অভাবে কারণে জামাইয়ে এক তালে আরো খাবাইতাম পারছি না। কুর্তা গুনতারে ওসাই জ্বালা আমার ভাইসাইন গুণ মরলা। আরও ওদের দুগু ফুড়ি নাচন দুগু ফুড়ি প্রতিবন্ধী আগুতরে আমি খেলা খাবাইতাম খেলা করতাম। গোর বাড়িও নাই এখন তো আমরা খাইতাম খিলা রইতাম খেলা। আমরা বেমারি কি জানি আমরা ডাক্তারিও করতাম দেনে আও খুশি আমরা নাই। আমরা দেনে ডাক্তারিও করতাম অত বা খাইতাম। গাঁও দেশের বাপ ভাই হলে ডাক্তারি করা তো দেন তো আমরা ওর মাছ ডাক্তারি টেকার মাছ থাকি ওর টেকার মাছ থাকি আমরা তুড়া তুড়া খাই আর তুড়া তুড়া ডাক্তারি করাই। আমরা একমাত্র বিটেও না এখন কো আমরা ওগুলা আল্লাহর উপরে উপরে আল্লাহ নিচে আমরা বলিছি আল্লাহ আল্লাহ সারা ব্যতীত আর মা বুধ খেউ নাই। আমরা ওগুলা মানুষে দিরা খাইয়ার বিক করি সিক করি মানুষে সাহায্য দিরা ও তা খাইয়ার
আর আমরা একজন বোন মারা গেছে, আমরা ভাই বোন দশজন আসলাম, বাপ ওর চিকিৎসা করাইতাম পারছি না, বোন মরিয়া গেছে, বাপও মরিয়া গেছে, বাথরুম করতাম দিন, বাথরুমেরও আমরা জায়গা নাই, গরু তুফান আইলে আমরা একমাত্র আল্লাহ আল্লাহ করি, আমরা তুফান গোর দুয়ার সম্পূর্ণ লইয়া যাই গে হিলে দিন নাই কিন্তু ওলা ও সুরত উঠছে আমরা। দুইটা মেয়ে প্রতিবন্ধী অন্ধ, অনেক সময় সকালে ঘুম থেকে উঠিয়া অন্ধ যে মেয়ে দুইটা তো ভিক্ষা উড়িয়া আনে, আনিয়া অন্ধ মানুষ আর বেশ দূরই তো যেতে পারে না, তখন যতটুকু দেয় আর কি অতটুকু রূপে তারা ভরসা করি, আল্লাহ ভরসা করে চলাফল করে। তো আলহামদুলিল্লাহ আপনারা আজকের যে প্রোগ্রামটা আমরা দেখছি বা তারা লাগে যে ধরনের সহানুভূতি লইয়া আইসুন, খাবার লইয়া আইসুন, মুরুব রান্না করি তারা হাসি খুশি করে খার, এগুলো দেখে আমরা গ্রামের মানুষ অত্যন্ত খুশি যে আপনারা রূপে এত কঠিন এবং অসহায় মানুষের জীবন হতে পারে তা কল্পনার বাহিরে। এই অন্ধ ও প্রতিবন্ধী পরিবারের আকুল আবেদন, আপনারা তাদের সাহায্যে এগিয়ে আসুন। তাদের একটি পানি খাবার টিউবওয়েল নেই, বাথরুম নেই এবং বসতঘরের অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় তুফানে ভেঙে যেতে পারে। তারা আকুল আবেদন জানাচ্ছেন, তাদের সাহায্যে আপনারা এগিয়ে আসুন। দেশ বিদেশের বাপ ভাইয়ের কাছে আমরা হাত তুলছি, আমরা খান তোমরা খালি দিও না, আমরা ভাইও নাই বাপও নাই, আর আমরা দেশ বিদেশের বাপ ভাইয়ের অকলের কাছ থেকে আমরা সাহায্য করে দিয়া আমরা প্রকাশন করি, আমরা হাত খান তোমরা খালি দিও না, আমরা করছি যখন আর আশা করছি আল্লাহ তোমরা নামাজ পড়িয়া দোয়াও করুন, যত জীবন যাই মতো মতো জীবন আমরা নামাজ পড়িয়া দোয়া করুন, আর তোমরা আমরা সাহায্য করো। আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। এছাড়াও আপনারা যদি চান এইরকম অসহায় হত দরিদ্র পরিবারের জন্য একবেলা ভালো খাবারের ব্যবস্থা করতে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার সকল তথ্য নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।